আসসালামু আলাইকুম সবাইকে, আমি এখন তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিব। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পেজ নাম 11 এর খালি ঘর পূরণ করব। এক নম্বরে যে খালি ঘরটা আছে সেই খালি ঘরটা আমরা এখন পূরণ করব। আমি এখানে সবগুলো তুলি নাই, আমি শুধু এক চার আর পাঁচ নাম করে দেব, বাকিগুলো তোমরা বাসা ট্রাই করবে। এখানে দেখো 3840 টাকা 40 আছে। এখন এখানে খালি ঘর পূরণ করলে আছে, আমাদের কিন্তু খালি ঘর গুলো পূরণ করতে হবে সংখ্যা দিয়ে। এখানে খালি ঘরের পরে আছে 1000, এখানে খালি ঘরের পরে আছে শতক, তারপরে খালি ঘরের পরে দশক, তারপর খালি ঘরের পরে একক। প্রথমে আমাদের আছে কি 3, বা আমরা লাস্ট থেকে শুরু করতে পারি, প্রথম থেকে আমরা প্রথম থেকে শুরু করব। এখানে আছে কত 3000, 3000, তারপর দেখো 840 টাকা, তাহলে 800 হবে কি শতকের ঘরে, তারপরে দশকের ঘরে আছে 4, একের ঘরে 0, কারণ এখানে আমাদের কোনো সংখ্যা নাই, 0 আছে, যেন 0 বসাবো। তারপরে দেখুন 4 নম্বর হচ্ছে 9991। এখন তোমরা এটা এভাবে করতে পারো, লাস্ট থেকে শুরু করতে পারো, ফার্স্ট থেকে শুরু করতে পারো। যেমন লাস্ট থেকে যদি একক, এটা হচ্ছে কি একক, নামের করো একক, দশক, শতক, হাজার। তাহলে একের ঘরে 1, দশকের ঘরে 9, শতকের ঘরেও 9, হাজারের ঘরে 9, তাহলে কত হয় 9000, 900, 9 দশক, তারপরে একক। সেম এককের ঘরে হবে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে হবে 7, আর এই 7 হবে হাজারের ঘরে, একক, দশক, শতক, হাজার। আমরা এইভাবে আঙ্গুলগুলো করব। যে আমাদের যে 2 নম্বর 3 নম্বর আছে এগুলো সহ আর 2 আর 3 এই দুটোটাই বাসায় ট্রাই করব। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।